সালামু আলাইকুম প্রিয় দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী, তোমাদের সবাইকে আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী অধ্যায় শুরু করেছি। আমরা যৌথ মূলধনী কারবার আর্থিক বিবরণীর তিনটি পার্ট রয়েছে, তিনটি পার্টের মধ্যে আমরা দুটি পার্ট আলোচনা করেছি। প্রথমটি হচ্ছে আয় বিবরণী, এরপর হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। তোমরা নিশ্চয়ই যে দুটি বিবরণী আমি করিয়েছি সেগুলো বাসায় প্র্যাকটিস করেছো। আজকে আমি যৌথ মূলধনী কারবার আর্থিক বিবরণী যে সর্বশেষ পার্টটি রয়েছে সেটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ সম্পত্তি দায়ের চিত্র দেখে যে বিবরণী প্রস্তুত করা হয় সেটি, তো সেটি আজকে আলোচনা করবো। তোমরা তাহলে ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো। তো প্রথমে আমরা উপরে যে কোম্পানি থাকবে কোম্পানির নাম লিখবো, এক্স ওয়াই জেড কোম্পানি লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী, এবং যে আর্থিক হিসাবকাল থাকে সেই হিসাবকাল লিখবো। আমরা যদি 2019 সাল হয় তাহলে আমরা লিখবো 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে শুরু করি আমরা। আমরা প্রথমে সম্পত্তি ও দায় সাজানোর পদ্ধতির মধ্যে আমরা এখানে সাজাবো স্থায়ী অগ্রাধিকার পদ্ধতিতে সম্পত্তি এবং দায়গুলোকে সাজাবো। আমরা প্রথমে লিখবো স্থায়ী সম্পত্তি, স্থায়ী সম্পত্তি আমরা প্রথমে লিখবো স্থায়ী সম্পত্তি। তো স্থায়ী সম্পত্তির মধ্যে তোমরা নিশ্চয় জানো স্থায়ী সম্পত্তি হচ্ছে যেগুলো প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানে ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে স্থায়ী সম্পত্তি। যেমন প্রথমে তোমরা সুনাম লিখতে পারো, এরপর আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, ইজারা সম্পত্তি, এ ধরনের আরো যা যা সম্পত্তি থাকে প্রশ্নে যা যা থাকে নেওয়া মধ্যে সেগুলো আমরা লিখবো। তো মনে রাখবে যে সমস্ত এন্ট্রির সাথে সমন্বয় নেই সেগুলো আমরা সেকেন্ড কলামে লিখবো, আর যে সমস্ত এন্ট্রির সাথে সমন্বয় আছে সেগুলো আমরা ফার্স্ট কলামে লিখবো। এরপরে যদি সমন্বয় থাকে, যেমন সুনামের সাথে যদি অবলোকন থাকে আমরা সুনাম থেকে অবলোকন বাদ দিব, আসবাবপত্রের সাথে যদি অবচয় থাকে আসবাবপত্র থেকে অবচয় বাদ দিব, যন্ত্রপাতির সাথে যদি অবচয় থাকে যন্ত্রপাতি থেকে অবচয় আমরা বাদ দিব, এরপর দালান কোঠার সাথে যদি অবচয় থাকে আমরা দালান কোঠা থেকে অবচয় বাদ দিব, ইজারা সম্পত্তির সাথে যদি অবলোকন থাকে ইজারা সম্পত্তির অবলোকন বাদ দিব। তো মনে রাখবে যে সমস্ত এন্ট্রির সাথে অ্যাডজাস্টমেন্ট থাকবে সেগুলো আমরা ফার্স্ট কলামে লিখবো, আর যে সমস্ত এন্ট্রির সাথে অ্যাডজাস্টমেন্ট নেই সেগুলো আমরা সেকেন্ড কলামে লিখবো। এরপর ফাইনালি যোগ বিয়োগ করে যা হয় সেগুলো আমরা থার্ড কলামে লিখবো। তো স্থায়ী সম্পত্তির পরে আমরা লিখবো দীর্ঘমেয়াদী বিনিয়োগ, লং টার্ম ইনভেস্টমেন্ট, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, যেমন 10% বিনিয়োগ, বা যদি সঞ্চয়পত্র থাকে 10% বা 15% সঞ্চয়পত্র, এই সমস্ত এন্ট্রি হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তাহলে স্থায়ী সম্পত্তি লিখবো আমরা প্রথমে, এরপর আমরা লিখবো দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এরপর আমরা লিখবো চলতি সম্পত্তি, চলতি সম্পত্তি, চলতি সম্পত্তি কোনগুলো প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয় জানো। চলতি সম্পত্তি হচ্ছে হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, বকেয়া আয়, অগ্রিম খরচ, সমাপনী মজুদ পণ্য, এ ধরনের এন্ট্রি হচ্ছে চলতি সম্পত্তি। তাহলে আমরা লিখি হাতে নগদ, হাতে নগদ, ব্যাংক জমা, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব বা দেনাদার, প্রাপ্য হিসাব বা দেনাদার, প্রাপ্য নোট বা প্রাপ্য বিল, এরপর যদি সমাপনী মজুদ পণ্য থাকে, সমাপনী মজুদ পণ্য থাকে লিখবো আমরা, সমাপনী মজুদ পণ্য থাকলে লিখবো সমাপনী।